পালিয়ে আমি এই পাথর বৃষ্টি থেকে বাঁচতে পারবো না, কিন্তু এত বড় পাথর আমি সরবই বা কি করে? তার মানে এখানে সব শেষ, আমার মৃত্যু অবতারিত, কি করবো আমি এবার? আমার আর ছোট্টার সাথে দেখা হবে না, আর আমার বাবা মা। আন্দিয়া আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কোনোদিন যদি সুযোগ পাই বুঝিয়ে দেব আমিও রিম্বা। চিহ্ন শুধুমাত্র ওই শয়তান রাক্ষসী ঠিকঠাক আঁকতে পারে, আমি তো চাই মনেই করতে পারছি না। খাই খাই, কি করছিস তুই এখানে? আমি আমি না আমি আসলে ওই ওই গুপ্ত গুপ্ত কারাগারে ওই মানে আমি বেরিয়েছিলাম। ভালো করে শোন, আমার কারাগারের চাবি শুধুই আমার নখের টকায় থাকে, আর এটাই আমার সোনার কাঠি আর রূপোর কাঠির রহস্য। সময় নষ্ট না করে এবার এটাকে ভেঙে ফেলতে হবে, এটা শেষ মানে বিজয়নগরের মহারাজ কাঞ্চনের শেষ। রোহিণীর সাথে মোহিনী তুলনা করার শাস্তি এবার তুমি পাবে বাবা, আর তবেই হবে আমার শান্তি। মোহিনী, টিকি কে তুই? কি করছিস তুই এটা? তুমি চিন্তা করো না কাঞ্চন, আমি তোমাকে যথাস্থানে ঠিক পৌঁছে দেব, নিশ্চিন্তে থাকো তুমি। ভীষণ অস্থির লাগছে,
রাজকন্যাকে সেই যে নিয়ে গেল, কি যে করেছে, কেমন পরীক্ষা দিতে হচ্ছে কে জানে। একা একা বুদ্ধি দিয়ে কতক্ষণ রাক্ষসীদের সাথে লড়বে রাজকন্যা। রাজকন্যা যদি ধরা পড়ে যায় তাহলে রাক্ষসীরা ছিঁড়ে খাবে। এমনিতে সবাই ওর বিরুদ্ধে হয়ে রয়েছে। শুধুমাত্র খান্দি রাক্ষসের জন্য এখনো রাজকন্যা বেঁচে আছে। এবার খান্দি রাক্ষসীও যদি বিরুদ্ধে চলে যায়, না 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 না, কেউ আমার রাজকন্যাকে সাহায্য করো, কেউ সাহায্য করো আমার রাজকন্যাকে, ওর যেন কোনো ক্ষতি না হয়। কিছুতেই এর কোনো ক্ষতি হওয়া যাবে না, কিছুতেই না। কিন্তু ওই মেয়ে তো জোর গলায় বলছে যে ওই ঠান্দির নাতনি। ঠান্দির নাতনি কিছুতেই হতে পারে না, কারণ আমি ঠান্দির নাতনিকে এখানে নিজে হাতে বন্দি করে রেখেছি। কিন্তু কি করবে তুমি, কি করে জানবে যে ঠান্দি তার প্রাণ ভোমরা কোথায় লুকিয়ে রেখেছে? যেভাবে সোনার কাঠি আর রূপার কাঠিকে আমার দখলে নিয়ে ঠান্দির নাতনিকে বন্দি করেছি, ঠিক সেইভাবেই আমি জানবো। কিন্তু কিভাবে? এই মেয়ে তো কোনো কথাই বলে না। বলবে বলবে সব বলবে। আমাকে যেভাবেই হোক জানতে হবে যে ঠান্দির প্রাণ ভোমরাটা কোথায় লুকিয়ে রেখেছে। তারপর তারপর প্রথমে ঠান্দিকে আর তারপর এই নাতনিকে আমি মেরে ফেলবো। এই নাতনিকে মেরে আমি হব এই সমস্ত রাক্ষস রাজ্যের একমাত্র রানী, এই সমস্ত ধন সম্পত্তি একমাত্র মালকিন। কিন্তু এই ছদ্মবেশী মেয়ে, ওই ছদ্মবেশী মেয়ে আমার পথে বাধা হতে পারে, তাই যেভাবেই হোক ওকে আমার পথ থেকে সরাতে হবে, যেভাবেই হোক। আহ,
আর দেরি নয়, আর দেরি নয়, কাঞ্চনকে এবার তার সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। কাঞ্চন আর জ্যোৎস্নার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হবে, আর সে কাঞ্চনের পুতুল তো আমি এখানেই রেখে গেছিলাম, কে নিল? কোথায় গেল কাঞ্চনের পুতুল? কাঞ্চনের পুতুল গেল কোথায়? গেল কোথায়? এটাই খুঁজছিলে তো? কেন নিয়েছো তুমি? কোনো কারণ নেই, শেষ বিদায় জানাতেই নিয়েছিলাম। যতই হোক, আমার বাবা কি না? না, ঠিকই আছে, মোহিনী এর উপর কোনো শক্তি প্রয়োগ করেনি মনে হচ্ছে। আমার এখন কাজ আছে, তুমি এখন এসো। আমার কাজ হয়ে গেছে, তোমার অতি বুদ্ধি তোমার কাল হবে কামিনী। কাঞ্চনকে তুমি জ্যোৎস্নার সামনে মারতে চাও, আর জ্যোৎস্নাকে আরো বেশি কষ্ট দিতে চাও তো, তাই কাঞ্চনকে পাঠাচ্ছ জ্যোৎস্নার কাছে। কিন্তু তুমি যে ভুলে গেছো কামিনী, ওর নাম জ্যোৎস্না, এদের মেয়ে জ্যোৎস্না। সে একবার সে তার কাঞ্চনকে কাছে পেলে কেউ আর কাঞ্চনের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ওদের আলাদা করেছ, এবার পরিণতি না ভেবেই তুমি ওদের এক করেছ কামিনী। তাই তো তোমার হাতে কাঞ্চনকে তুলে দিলাম আমি। দাঁড়িয়ে আছে মনে? না না না, এখন অন্য কোনো কথা ভাবলে আমার চলবে না। আমার কাজ এবার আমায় সম্পন্ন করতে হবে। আমি কি সত্যি সত্যি এখানে আছি নাকি যে আমাকে জড়িয়ে ধরবি? তাহলে তুই ওই বাঁশিতে সুর তুলে সাহায্য চেয়েছিস বলে আমি সূক্ষ্ম দেহে এখানে আসতে পেরেছি। তার মানে এই বাঁশিতে সুর তুলে তোমাকে ডেকে আনা যায়? এই বাঁশির সুর সাহায্য প্রার্থনার করার জন্যই ব্যবহার করা হয়। কাল্লাগের এই কথা একদম ঠিক, তার দেওয়া জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগছে গো বুড়িমা। বুড়িমা, তোমায়
আমি সত্যি ভরসা ফিরে পেলাম। কিন্তু আমি যদি এই পরীক্ষায় সফল হতে না পারি তাহলে তোমাকে এই রাক্ষসীদের রাজ্যেই মরতে হবে। আমি তোকে সাহায্য করতে এসেছি বটে, কিন্তু পরীক্ষা তোকে নিজেকেই দিতে হবে। এই বন্দী দশা থেকে তোকে তোর নিজের চেষ্টাতেই বেরোতে হবে। কি বলছো বুড়িমা, এত ভারী পাথর ঠেলে আমি বেরোবো কি করে? আমার কি অত শক্তি আছে নাকি? ও বুড়িমা, এটা কেমন সাহায্য হলো? আমার তো বিপদ কাটলো না, এবার কি করব আমি? ও বুড়িমা, আমি কি করে এই ভারী পাথর সরাবো? এ তো প্রায় অসম্ভব কাজ আমার জন্য। আমি পারবো না বুড়িমা, বুড়িমা সাহায্য করো আমায়। বেরোতে পারেনি তো? যাক, আমাকে আর কিছু করতে হলো না। ওই মেয়ে বার পাথর চাপা পড়েই মরবে। কি হলো বল দেখি রিম্বা, মেয়েটার গুহা থেকে বেরোতে এত সময় লাগছে কেন? ও ভেতরে ভিড়মি খায়নি তো? বেরোবে কি করে? আসল রাক্ষসী হলে তো রাক্ষসীদের মতন শক্তি থাকবে। এটা বেশ ভালো হয়েছে, আসল নাতনি আমার দখলে, আর এই নকল নাতনির খেলা আজকে শেষ। কি বললিলা রিম্মা, আমার বেলা শেষ হয়ে গেছে? এত বড় আস্পর্ধা তোর? না না ঠান্দি, আমি এরকম কখনো বলতে পারি? আমি তো বলছিলাম, মেয়েটা কেন যে এত সময় নিচ্ছে কে জানে, এতক্ষণে তো বেরিয়ে আসা উচিত ছিল না? পাথর তোকেই সরাতে হবে দিদি ভাই, না হলে এই পরীক্ষায় তো সফল হবি না। তার জন্য তোকে যেটুকু সাহায্য করবার আমি করব। আমার কাছে আয়, হাতটা পাত দেখি। সেই তো, এত সময় লাগার তো কথা না। আচ্ছা ঠান্দি, ওই পাথরের আঘাতে মেয়েটা মরে যায়নি তো? কে জানে ওই পাথরে আঘাত হাতে চিৎপটাং হয়ে পড়ে আছে। চুপ, কি সব অলক্ষণে কথা বলছিস না? তোদের জন্য তো আমার হার মাস কালি হয়ে গেল, আমি তো এবার দেখছি। এই তরল পান করলে কিছু সময়ের জন্য তোর শরীরে অসীম বল আসবে, এবার বাকিটা তোর কাজ দিদি ভাই। আমি চললাম। বুড়িমা, বুড়িমা যা বলে গেল আমি তাই করি, আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। শত্রু বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীব।